সো গাইজ, রাতের বেলা কাজ হচ্ছে আমাদের। আর ওই দেখো ওপরে আমাদের সব বড় বড় মিস্ত্রি সব রাইস, এখান থেকে টোটাল পিক্সেল ঝুলবে। মিস্ত্রি একটু মুখতে দিকে দেখি, না না এটা বড় মিস্ত্রি। তো এই যে আমাদের রাইস, তোমরা বলো আমাকে কমেন্ট করে যে তোমাদের আলো কিরকম লেগেছে। সো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ আমাদের চোঙা সমস্ত বাঁধা কমপ্লিট হয়ে গেছে। তো এলটিও আমরা ঝুলিয়ে দিয়েছি। তো যে কটা এলটি আছে এখানে আমার, সবগুলো 40 ওয়াট করে আছে, আর ইউনিটগুলো আমার 40 করে আছে। এগুলো আমার পিয়ানোর 35 ওয়াটের ইউনিট। তো এটা হচ্ছে ক্লাবের মন্দির, তো এখানে দুর্গাপুজোতে আমরা কাজ করেছি। তো গাইজ দেখতে পাচ্ছ এই যে চোঙার কাজ আমরা শুরু করে দিয়েছি। তো ভাই মোয়ে উঠে গিয়েছে। সূর্য একটু তাকা একবার, মুখটা দেখিয়ে দে। তো এখান থেকে আমরা চোঙা লাগানোর কাজ স্টার্ট করলাম। তো এই যে আরেকজন মিস্ত্রি, আমাদের বড় মিস্ত্রি, মজা আয়া। ঠিক আছে, কাজে ভুল করে কিন্তু মিস্ত্রি বড়, কাজে ভুল করে কিন্তু মিস্ত্রি বড়। তো এইদিকে সব আমাদের তার রাখা আছে, দড়ি রাখা আছে। তো চলো ভিডিওটা এনজয় করো। তো গাইজ, তো আজকে আমাদের রাইসের কাজ হচ্ছে। তো দেখতে পাচ্ছ এইদিকে আমাদের সব রাইস লাগানো চলছে, এগুলো সব এক একটা এলইডি আমার। ওকে, তো টোটাল এই রাস্তাটা যতদূর দেখছি পুরো রাস্তাটা রাইসের কাজ হবে, অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছে। তো এইদিকে দেখো, এখান থেকে আমাদের রাইসের কাজ শুরু হচ্ছে। তো সব রকমের কালার এখানে আমরা সেট করছি। তো সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের রাইসের কাজ হচ্ছে। তো এই পুরো রাস্তাটা দেখতে পাচ্ছ সামনে যতদূর যাচ্ছে, তো টোটালটাই রাইসের কাজ হবে আমাদের। আর ওই দিক দিয়ে ঘুরে গিয়েও ওই সাইডেও রাইসের কাজ যাবে আমাদের। তো সামনে মন্দির আছে, তো ওই মন্দিরেও আমাদের পিক্সেল পড়বে, ঠিক আছে, 12 ভোল্টে। যেগুলো মিস্ত্রি একটু মুখতে দিকে দেখি, না না এটা বড় মিস্ত্রি। সো গাইজ, তো দেখতে পাচ্ছ আমাদের রাইসের কাজ কমপ্লিট এদিকে। তো ওই সামনে চলে গেছে দেখতে পাচ্ছ, তো টোটালটা লং হয়ে গেছে। এদিকে রাইসের এখন কানেকশানস চলছে, মেন কানেকশানস চলছে। তো দেখতে পাচ্ছ যে নিচ দিয়ে তার চলে গেছে। তো এটা একে একে সব সেট করা হচ্ছে। তো এখন আমাদের মিস্ত্রি আরেকজন ব্লগার, তো এখন কানেকশানস করা হচ্ছে, মিস্ত্রি এখন কানেকশানস করছে, আর এক মিস্ত্রি ভ্যান নিয়ে বসে আছে, ড্রাইভার ডিরাইভার। তো এখন বাজে বিকেল 3টে। তো প্রায় সারাদিন লেগে গেল এই রাইসের কাজে। আর চোঙাটা আমরা আগের দিনই কানেকশনস করে দিয়ে গেছি, লাগিয়ে দিয়ে গেছি পুরো রাস্তায়। তো চলো সাথে থাকো, সন্ধ্যাবেলা তোমাদের জ্বালিয়েও দেখাবো যে কীরকম লাইট অন হওয়ার পর কীরকম লাগছে। তো চলো, তো একটু পরে লাইট জ্বালিয়ে দেবো আমরা। এখন এই আলোচনা একটু এই পাশের উপরে। সো গাইজ, রাতের বেলা কাজ হচ্ছে আমাদের। আর ওই দেখো ওপরে আমাদের সব বড় বড় মিস্ত্রি সব রাইস, এখান থেকে টোটাল পিক্সেল ঝুলবে। আর মন্দিরের ভেতরটা দেখো, এখনও কমপ্লিট হয়নি। তো কাপড় মারা হয়ে গিয়েছে, এখন এগুলোকে জাস্ট আলো করতে হবে আমাদের লাইটের দ্বারা। তো এখানে আমাদের প্রতিমা বসবে। তো ওই দিকে দেখতে পাচ্ছ এই সামনে, ওই দিকে আমাদের রাইসের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, আর এদিকটা কাজ করা বাকি আছে। তো এদিকটাও করে ফেলবো। সো এই টোটালটাই আলো হয়ে যাবে। তো এখন মন্দির থেকে রাইস ঝুলবে আমাদের, সেই কাজই চলছে এখন।
আর এদিকে এই ছোট্ট একটা স্টেজ যেখানে কিছু প্রোগ্রাম আছে, তো এখানেও আমাদের লাইট করতে হবে। আর এই যে উঠোনটা দেখতে পাচ্ছ, এখানেও আমাদের রাইস হবে। সো গাইজ, আমাদের মন্দিরের পিক্সেলের কাজ কমপ্লিট, তো সবগুলো ভালো মতো ওয়ার্ক করছে। তো দেখতে পাচ্ছ, এগুলোকে এবার আমাদের চেজার দিয়ে খেলাতে হবে, তো ওটা আমরা খেলিয়ে দেবো। সো গাইজ, আমাদের লাইট লাগানো কমপ্লিট, তো এখানে একটা 60 মেরেছি। সো দেখতে পাচ্ছ, আমাদের এই ফ্রন্ট পুরো আলো হয়ে গেছে, মেন রোড এটা সামনে আমাদের। এই যে আমাদের রাইস, তোমরা বলো আমাকে কমেন্ট করে যে তোমাদের আলো কীরকম লেগেছে। ওকে, সো গাইজ, তোমার দেখতে পাচ্ছ আমার ফেসে এখন নানারকম কালারিং হচ্ছে। তো এখন কোথায় আছি তোমাদেরকে আগে সেটা দেখাই। তো তার আগে দেখো লাইটিংটা কীরকম লেগেছে তোমাদের, আমাকে আগে বলো। এখন আমি আছি কালী মন্দিরের ছাদের ওপরে। ওকে, তো তোমরা আমার ফেসটা ভালো মতো দেখতে পারবে না, কারণ অন্ধকারে আছি, তো এই দিকটা ঘুরলে কিছুটা দেখতে পারবে। সো তোমাদেরকে লাইটিংটা দেখাই, যেখানে আমার লাইটিং সেট আপ কী কী হয়েছে, তো লাইটিংটা দেখো। সো গাইজ, এটা হচ্ছে মন্দিরের চূড়া, তো দেখতে পাচ্ছ এখান থেকে আমার 12 ভোল্টের যেই পিক্সেলগুলো হয় এখন সকলে ইউজ করছে, প্রত্যেকটা সাউন্ড লাইটে যারা কাজ করে তারা সকলের কাছে এখন এইগুলো আছে অ্যাভেলেবেল। তো সেই 12 ভোল্টের পিক্সেল আমি এখানে ইউজ করছি মন্দিরের চূড়াটায়, যেটা আমি চেজার দিয়ে ওপরে খেলিয়ে দিয়েছি। আর এইদিকে দেখতে পাচ্ছ, এখানে আমার পিক্সেল আছে। সো দেখতে পাচ্ছ এখানে আমার, তো যেটা আমি অ্যাকচুয়ালি টুপি টাইপের করেছি, ছাতা। তো এবার আউটপুটে আমি তোমাদের দেখিয়ে দিই, দেখো। তো আউটপুট দেখতে পাচ্ছ, টোটালটা এখান থেকে যতদূর যাচ্ছে পুরো রাইস হয়ে চলে গিয়েছে, আর এই দিক দিয়েও আমাদের রাইস চলে গিয়েছে। তো সেটা তোমাদেরকে নিচে নেমে দেখাবো, চলো নিচে নামা যাক। সো গাইজ, এটা হলো ক্লাবের সামনে যে রোডটা, সেই রোডটা করা হয়েছে লাইটিং। সো এখানে আপনার এলইডি প্লাস পিক্সেল 12 ভোল্টে দুটো একসঙ্গে করা হয়েছে, তো তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। সো আজকে ভিডিও এতটুকুই ছিল, তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, চলো টাটা।